নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিমের অম্বলের রেসিপি। মাছের ডিমের অম্বলের জন্য এখানে মাছের ডিম নিয়েছি, ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর লাগবে তেঁতুলের জল। তেঁতুলের জলের জন্য এখানে নিয়েছি কয়েকটা তেঁতুল। এই তেঁতুলটা থেকে পাল্প বার করে জলটাকে তৈরি করে নেব। ডিমের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, অল্প হলুদ, 2 টেবিল চামচ বেসন দিয়ে ডিমটাকে ভালো করে মেখে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে ডিমের বড়াগুলোকে ভেজে নেব। একদিকটা ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এইভাবে সমস্ত বড়াগুলোই ভেজে নিতে হবে। বড়াগুলো ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে এবার দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, 2টো তেজপাতা, দেবো 1 টেবিল চামচ সর্ষে গুঁড়ো। তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে এবার তেঁতুলগুলা জলটা দিয়ে দেবো। দেবো স্বাদ মতো নুন, অল্প হলুদ, 1 টিস্পুন চিনি, 1 টিস্পুন চিনি। ঝোলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে বড়াগুলোকে দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 মিনিট বড়াগুলোকে ঝোলের সাথে ফুটিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, এবার ঢাকা খুলে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মাছের ডিমের অম্বল। এই গরমে এইভাবে মাছের ডিমের অম্বল বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে।